Assalamualaikum viewers, Kajol's Food Creation এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঈদের সব রিচ ফুডের ভিড়ে আমার মতো যাদের মুখের স্বাদ চেঞ্জ হয়ে গিয়েছে এবং শুটকি লাভারদের জন্য আমার আজকের এই রেসিপি লইট্টা শুটকির তরকারি। এই কয়েকদিন মাংস খাওয়ার পর এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমেই শুটকি তেলে নেওয়ার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 100 গ্রাম শুটকি। ময়লা আবর্জনা পরিষ্কার করার পর শুটকির ওজন 100 গ্রাম হয়েছে। আমরা একটি লোহার কড়াই ব্যবহার করছি। শুটকি তেলে ঠান্ডা করে নিতে হবে। একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি ফুটে উঠলে দিয়ে দিতে হবে শুটকি। শুটকি দিয়ে ভালোমতো নেড়ে ফুটিয়ে নিতে হবে যেন শুটকির গায়ে সব ময়লা বেরিয়ে আসে। শুটকিগুলো একটি ঝাঁঝরিতে ছেঁকে নিতে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একটি পরিষ্কার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সয়াবিন তেল। শুটকি রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। হাফ কাপ রসুন কুচি, 1/2 কাপ পেঁয়াজ মোটা করে কাটা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি যেহেতু শক্ত তাই আমরা কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আলু। এবং কিছুটা গরম পানি। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি বেগুন। এবং পরিমাণ মতো লবণ। এবং কিছু কাঁচামরিচ। ভালো মতো নেড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া ভালো মতো মিশাতে হবে। রান্না হয়ে গিয়েছে, তাই এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মুখরোচক লইট্টা শুটকির তরকারি। যারা শুটকি ভালোবাসে তাদের তো অবশ্যই এটা খুব ভালো লাগবে, এবং যারা একটু কম বাসেন তাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকের টিপস, বেগুন কেটে রাখলে কালো হয়ে যায়, কেটে সাথে সাথে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, সব কষ উঠে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।